ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস। পুলিশের চাকরি যারা করতে চান তাদের জন্য একটি সুখবর আছে। এসএসসির মাধ্যমে যে পুলিশ নিয়োগ হবে সেই পুলিশ নিয়োগের সময়সীমা, আবেদনের সময়সীমা বেড়ে গেছে। আপনারা আবেদনটা এখনও করতে পারবেন। এই ভিডিওতে ডিসকাস করা হবে সেই পুলিশ নিয়োগের এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সম্পর্কে। তো ফ্রেন্ডস চলুন দেখে নিন। এসএসসি এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। এসএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ 2018 আবেদনের সময়সীমা বাড়ানো হলো। আবেদন করুন শীঘ্রই। দ্য স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের নিয়োগের সময়সীমা বাড়িয়েছে। 13 এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে। যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর পাস, বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। আবেদনের নিয়ম, প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি আবেদনকারীরা SBI ব্যাংকিং বা চালানের সাহায্যে বা ডেবিট কার্ডের সাহায্যে 100 টাকা জমা দেবেন। পেপারসের প্যাটার্নটা কী আছে? পেপার ওয়ান, দ্য এক্সাম ইজ শিডিউল টু বি হেল্ড ফ্রম June 4 to June 10। ইট উইল কনসিস্ট অফ 4 পার্টস। পেপার ওয়ান 4 জুন থেকে 10 জুনের মধ্যে পরীক্ষাটা হবে। 4টে পার্ট থাকবে, দ্যাট ইজ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তার মধ্যে প্রশ্ন থাকবে 50টা, ম্যাক্সিমাম নাম্বার থাকবে 50টা। পার্ট টু জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, প্রশ্ন থাকবে 50টা, ম্যাক্সিমাম নাম্বার 50। পার্ট থ্রি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, প্রশ্ন 50, ম্যাক্সিমাম নাম্বার 50। পার্ট ফোর ইংলিশ কম্প্রিহেনশন, নাম্বার অফ কোয়েশ্চেন্স 50, ম্যাক্সিমাম মার্ক্স 50। এবার আসছি পেপার টু। পেপার টুতে থাকবে দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড অন December 1, 2018। পেপার টু হবে 2018 সালের 1st ডিসেম্বর পরীক্ষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এবং কম্প্রিহেনশন থাকবে। নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 200টা, ম্যাক্সিমাম নাম্বার থাকবে 200টা। কোয়েশ্চেন্স ইন বোথ পেপার্স উইল বি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার ইন পেপার ওয়ান অ্যান্ড পেপার টু। তো ফ্রেন্ডস, আমরা এটা দেখতে পেলাম যে পেপার ওয়ানের ক্ষেত্রেও 200 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং পেপার টু এর ক্ষেত্রেও 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং সবগুলোতেই থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং নেগেটিভ থাকবে 0.25 হিসাবে। তো আই হোপ এই ইনফরমেশানটি আপনাদের কাজে লাগবে। পরবর্তী ইনফরমেশানগুলো রিসিভ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।